আসসালামু আলাইকুম আসসালামাইকুম ডকাত বলছি অনেকে আজকে আমাকে ইনবক্সে প্রশ্ন করছেন যে স্যার ওষুধের কথা তো বলেছেন তাহলে আমরা করোনা ভাইরাস হলে বা যদি ভাইরাল ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে খাওয়া দাবারটা কীরকম খাবো তো আজকে কথা বলতে এসেছি ওই বিষয়টা নিয়ে করোনা ভাইরাস কিন্তু তাদেরকে বেশি কাবু করে ফেলে যাদের দেখা যাচ্ছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনো সিস্টেম দুর্বল নর্মাল ভাইরাসটা কিন্তু যখন আপনার শরীরে ঢুকে ফার্স্ট লাইন ডিফেন্স আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তো আমাদেরকে যে খাবারগুলো করোনা ভাইরাস বা যে কোনো ভাইরাসে আক্রান্ত হলে ফোকাস করে খেতে হবে সেগুলো হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফ্ল্যাভিনয়েড রিচ খাবারগুলো যেগুলো আপনার শরীরের জন্য উপকারী প্লাস এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্টিং পাওয়ার আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহযোগিতা করে প্রথমেই আপনি যে খাবারগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে তার মধ্যে এক নম্বরে আমি বলবো লেবু লেবু খুবই ভালো একটা অক্সিডেন্ট এটা রয়েছে ভিটামিন সি আপনি ডেইলি লেবু শরবত খাবেন বেশি বেশি করে লেবু শরবত খাবেন তারপর আপনার যখন শরীরে জ্বর হয় তখন একটা মানে দেখা যায় না এই ধরনের একটা শরীর থেকে ফ্লুইড লস হতে থাকে হ্যাঁ তো এই যে ফ্লুইড লস এটা রিপ্লেসমেন্টের জন্য আপনি কচি ডাবের পানি খেতে পারেন এটা অনেক ভালো ইলেকট্রোলাইট রিচ থাকে কচি ডাবের পানিটা আপনি খেতে পারেন এরপর আপনি যে খাবারটির প্রতি গুরুত্ব দিবেন সেগুলো হচ্ছে মালটা এবং কমলা অবশ্যই ফরমালিন মুক্ত খাওয়ার চেষ্টা করবেন নাহলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে এরপর আপনি বাসায় খাবেন গ্রিন টি গ্রিন টির সাথে আপনি চাইলে আদা দিতে পারেন একটু লেবুর রসও দিতে পারেন আদা দিয়ে লেবু দিয়ে গ্রিন টিটা খাবেন একটু হালকা উষ্ণ গরম যেটা আপনার গলার জন্য খুবই সুদিং ইফেক্ট থাকবে প্লাস এটা আপনার গ্রিন টির মধ্যে আপনার যে এনটিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে এটা আপনার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে পাশাপাশি আপনি নিতে পারেন ডার্ক চকলেট যারা বেশি ফ্যাটি না তারা ডার্ক চকলেট নিতে পারেন ডার্ক চকলেটে ফ্ল্যাভিনাইট রয়েছে যেটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠিক আছে এরপর আপনি যে শাকসবজিগুলো রয়েছে যত রকম শাক সবজি রয়েছে সবুজ শাকসবজি এগুলোর প্রতি গুরুত্ব দিবেন খাওয়া দাওয়ায় বিশেষ করে পালং শাক ব্রুকুলি বাঁধাকপি এগুলো বেশি খাবেন হ্যাঁ এগুলোর মধ্যে যে আপনার অক্সিডেন্ট প্রপার্টি এগুলো অনেক বেশি থাকে তো এগুলো আপনার শরীরের ওভারঅল যে রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো বাড়াবে এছাড়া আপনি মুরগির স্যুপ খেতে পারেন অবশ্যই সেটা দেশি মুরগি ফার্মের না মুরগির মুরগির স্যুপ করে খেলে আপনার গলা ব্যথার জন্য যেমন আপনার উপকার হবে তেমনি আপনার শরীরে একটা টেম্পারেচার করবে প্লাস এটা ওভারঅল সুদিং ইফেক্টের জন্য খুবই ভালো আপনার জ্বর গলা ব্যথা এবং কাশি থাকলে অবশ্যই আপনি যে সতর্কতা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে মাস্ক ব্যবহার করা হাঁচি শিষ্টাচার মেনটেন করা এবং খাঁচে কাঁচি দিলে আপনার টিস্যুতে দিয়ে সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া অবশ্যই জিনিসগুলো প্র্যাকটিস করবেন পাশাপাশি আপনার করোনা হোক বা না হোক সাবধানের মাইন্য একটা কথা আছে হ্যাঁ তো আমরা সবাই সাবধানতা অবলম্বন করি আর ত্রাস বা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াটাই বেশি জরুরি আপনারা সবাই যারা এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আপনার বন্ধু বান্ধবের মধ্যে বিষয়গুলো জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম